সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সাথে পিজি দাদা দাঁড়িয়ে আছেন, তার সাথে সাহিল বলুন আপনি এখন কোথায় যাচ্ছেন? আমরা যাবো এখন ময়দান মার্কেটে। আপনি এখন আপনার কি প্ল্যান এখান থেকে? এখান থেকে যাবো এখন মেট্রো টিকিট কাটাচ্ছে, তো মেট্রো টিকিট কাটার পর দেখে হয়তো ময়দান নামবো একবার ডাইরেক্ট, তারপর ওখান থেকে ঘুরবো এক্সপ্ল্যানেড আসবো, তারপরে ব্রেকফাস্ট করবো মনে করি। হ্যাঁ ব্রেকফাস্ট বাকি আছে এখন আমাদের, ব্রেকফাস্ট হয়নি, ট্রেনে তো পিচকি গেছিলাম ভাই প্রেশার কুকারের মতো। মেট্রোর জন্য ওয়েট করছি, আমাদের মেট্রো চলে এসছে আর আপনারা ভিড় দেখতেই পাচ্ছেন। মেট্রো এসে গেছে, আমরা এখন মেট্রোতে উঠবো, পরে দেখা যাবে। তো লেটস গো, ইট ইজ রিজার্ভ ফর সিনিয়র সিটিজেন এন্ড আওয়ার সিনিয়র সিটিজেন। ব্যাক্স মিউজিয়ামে সামনে আমরা দুটো কোন যাচ্ছি, বাড়িতে প্রার্থনা দিতে হবে কটা মোমবাতি নিয়ে যাব, সেটাই মোমবাতি দরকার। মোমবাতি লাগবে আপনি বলেন কোন বক্তব্য আপনি ব্যাক্স মিউজিয়ামে আছেন? ওর শুধু একটাই বক্তব্য যে আমার এখনো কি বলে স্পোর্টস শু কেনা হলো না। হ্যাঁ স্পোর্টস শু দরকার, ও পুমা নাইকি, পুমা নাইকি পরেই যাচ্ছে কিন্তু একদম নাই, অ্যাডিডাস পরে নিছে কিন্তু আর কি এবকে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু যেতে পারে যাচ্ছে না কারণ বলছে ওখানে পাওয়া যাবে না। ওকে সো মেন কথা আমরা এখন মাদারসের মিউজিয়ামে ঢুকছি। ইয়েস মেন কথা এখন উইল মিট আফটার পেয়ে গেছি আমরা। দিয়ে ভাই দিদি ফটোগ্রাফি এলাউড না। রিয়েল না হেড টাচ করতে বারণ করেছে ভাই, মনে হচ্ছে ভিডিও দেখ করে নড়ে উঠবে ভাই। পিজি আপনার কিরকম এক্সপিরিয়েন্স ভ্যাক্স মিউজিয়াম? ভালো লাগছে, ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ গুড বাই। এটা হয়তো মনে হচ্ছে কাজী নজরুল, এটা তো মনে হচ্ছে এমিটি ডিগ্রি দিচ্ছে, এমিটি আমার আমরা যেন কলেজ এমিটি ডিগ্রি, আমরা শুধু আমার অ্যাডমিশন দিয়েছি। ঠিক আছে হয়েছে, উনাকে ব্যস্ত করে লাভ নেই অত। ইনি চাইছে একটা ভোট প্লিজ, আমি আপনাকে ভোট দেব কিন্তু। আচ্ছা এ তো সেই বাংলাদেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার। আরে এই লোক তো, এই লোককে তো চেনা চেনা লাগছে। প্রণব মুখার্জি, প্রণব মুখার্জি, আরে আপনার সাথে আমার অনেক ছবি তোলা খুব ইচ্ছা ছিল। এই দাদা প্রেসিডেন্ট, প্রেসিডেন্টকে নমস্কার। ও ঠিক আছে চলো চলো, ইনার সাথে তো দরকার ভাই। আম্বেদকর আপনি আমার পছন্দের মানুষ, যেটা আমাদের খুব একদম পছন্দ হচ্ছে। এই এইটা তো আমাদের, ইনি তো লেজেন্ড, লেজেন্ড ভাই। মিসাইল ম্যান নমস্কার, স্যালিউট স্যালিউট আপনাকে, স্যালিউট স্যালিউট কাকা। হ্যালো তো একদম
আরে ওই তো সত্যেন্দ্রনাথ বোস। ও আরে আরে ইকুয়াল টু এমসি স্কয়ার তো আপনার জন্য আমার জীবন নষ্ট হয়ে গেছে। ইকুয়াল টু এমসি স্কয়ার ইকুয়াল টু এমসি স্কয়ার যাবেন ভাই চিলের দূরে যাক আপনি আমার সাথে আপনার কোনো কথা হবে না আপনি আমার জীবনের বাস। ইকুয়াল টু এমসি স্কয়ার করে ভাই কি রেখেছে কেন কেন গিফটে পারবে না গেট কলি তাকাচ্ছে ভাই ভাই বহুত রিয়াল বহুত রিয়াল। এই সচিনটা হয়নি ভাই সচিনটা হয়নি ভাই সৌরভটা সেরা করেছে ভাই। এ গলা জড়া এই যে আমাদের এখানে ফেমাস যা যা অ্যাওয়ার্ড পেয়েছে তাদের আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আরে এই তো সূর্যর হিরো এমআরএফ এমআরএফ স্পন্সর্ড এমআরএফ স্পন্সর্ড ব্যাট স্টার ইন্ডিয়া জার্সি এটা তো আমার সোড়া দাদাকে দেখিয়েছে কপিল দেব কাউকে দেখিয়েছে লেটস গো হ্যালো হ্যালো বুসরিক বুস্তিক ভাইয়া লেফট রাইট করে দিস হ্যাঁ ডিরেকশন ঠিক রাখ হ্যালো ভাইয়া সেভেন ওয়ান্ডার্স কি দূরে সেভেন ওয়ান্ডার্স কি দূরে ডু ইউ প্যাডলিং আই অ্যাম প্যাডলিং ম্যাম আরে ভাইয়া হামি এক ওয়ান্ডার হে ভাইয়া হামকো দেখ লো ওয়ান ওয়ান্ডার হো জায়েগা আরে দেখো ইয়ে ভি এক ওয়ান্ডার হে আরে ভাইয়া ভাইয়া ইধর এই মা কি চুপ ভাইয়া ফাক ইউ আরে ভাইয়া চলো ব্রো গাইস টাটা সাইকেল মোড় মাদার চুপ So we are finally back. And together back for the vlog. Say bye bye. Bye bye bye. Say bye. Hey bye 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 bye. Okay. Bye.